বন্ধুরা সবাইকে ধন্যবাদ। গতকালকের একটি ক্লাস আমরা নিয়েছিলাম অ্যাসিড ক্ষারক লবণ সমতা এই চ্যাপ্টার উপরে। আজকে আমরা এই চ্যাপ্টার বাকি ক্লাস বাকি অংশ নিয়ে আলোচনা করব। গতকালকে আমরা 15টি প্রশ্ন আলোচনা করেছিলাম, আজকে আমরা চাচ্ছি এই অধ্যায়টা মোটামুটি শেষ করতে। তো আজকে যে প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই সেটি হচ্ছে প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, যেগুলি শিখলে তোমরা প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতার প্রশ্ন যেভাবে আসুক না কেন তোমরা উত্তর করতে পারবে। তো প্রথম যে প্রশ্নটি নিয়ে কথা বলবো সেটি হলো কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া গ্যাস পানিতে দ্রবীভূত হয়ে ভিন্ন পিএইচ মানের দুটি দ্রবণ উৎপন্ন করে, এটা ব্যাখ্যা করো। তোমরা লক্ষ্য করো, প্রথমে যে গ্যাসটির কথা আমরা বললাম সেটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এবং পরবর্তী যে গ্যাসটির কথা আমরা বললাম সেটি হচ্ছে অ্যামোনিয়া। তো আমরা এখন দেখব যে কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া এই দুটো গ্যাসের প্রকৃতি কেমন। প্রথমে আমরা অ্যামোনিয়া নিয়ে কথা বলি। অ্যামোনিয়া যে গ্যাসটি সেটি মূলত ক্ষারধর্মী, এবং কার্বন ডাইঅক্সাইড যে গ্যাস সেটি হচ্ছে অম্লীয় প্রকৃতির। যে সকল যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে সেটি হচ্ছে মূলত অম্লীয় প্রকৃতির। অন্যদিকে ক্ষারীয় প্রকৃতির যৌগ সেটি কিন্তু জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দেয়। তো আমরা এখন দেখি অ্যামোনিয়া কোনটি মানে। লক্ষ্য করো বন্ধুরা যে এখানে অ্যামোনিয়া সেটি কিন্তু পানির সাথে, এই যে পানির সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড পরে বিযোজিত হয়ে ভেঙে গিয়ে অ্যামোনিয়াম এবং হাইড্রোক্সিল আয়ন তৈরি করে। এই হাইড্রোক্সিল আয়ন তৈরি করার কারণে সেটি কিন্তু ক্ষারীয় প্রকৃতির হয় এবং এর পিএইচ এর মান হয় 7 থেকে বেশি। তো তোমরা জানো যদি কোনো যৌগের পিএইচ এর মান 7 হয় সেটি প্রসম নিরপেক্ষ টাইপের হয়, কিন্তু 7-এর থেকে বেশি হলে সেটি হয় ক্ষারীয়। তো আমরা দেখলাম যে অ্যামোনিয়া মূলত প্রথমে পানির সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করলো। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে ভেঙে আমরা প্রথমত অ্যামোনিয়া পাইলাম এবং হাইড্রোক্সিল আয়ন পাইলাম। এই হাইড্রোক্সিল আয়ন থাকার কারণেই এই দ্রবণটি হচ্ছে ক্ষারীয় প্রকৃতির হয় এবং এর পিএইচ এর মান 7 থেকে বেশি, যার কারণে এটা ক্ষারীয়। এবার আমরা দেখব কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে। তো কার্বন ডাইঅক্সাইড গ্যাস পানিতে দ্রবীভূত হয়ে এই যে কার্বনিক অ্যাসিড তৈরি করে, যা আংশিক, হ্যাঁ আমরা প্রথমে এই অধ্যায়ে নিয়ে আলোচনা করেছিলাম যে কার্বনিক অ্যাসিড কিন্তু আংশিক বিয়োজিত হয়, যার কারণে কার্বনিক অ্যাসিড কিন্তু মৃদু অ্যাসিড বলা হয়, আংশিক বিয়োজিত হয়ে। দেখো বন্ধুরা এই যে কার্বন ডাইঅক্সাইড, এবং এখানে পানি, বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড হয়। এই কার্বনিক অ্যাসিড যদি আমরা পানির ভেতরে দেই তো আংশিক বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন দেয় এবং কার্বনেট আয়ন দেয়। তো এই হাইড্রোজেন আয়ন দেওয়ার কারণে এই যে এটা এটাকে আমরা অ্যাসিড বলতে পারবো। এবং এই অ্যাসিডটা কোথা থেকে আসলো? কার্বন ডাইঅক্সাইড থেকে আসলো। সুতরাং কার্বন ডাইঅক্সাইড মূলত অ্যাসিড ধর্মী গ্যাস, একটা গ্যাস, এবং এর পিএইচ এর মান 7 থেকে কম। যদি কোনো যৌগের পিএইচ এর মান 7 থেকে কম হয় তাহলে সেই যৌগটি হয়ে যাবে অ্যাসিড। এই জন্য তাহলে উপরের আলোচনা থেকে আমরা জানতে পারি বা বলতে পারি যে অ্যামোনিয়া জলীয় দ্রবণের প্রকৃতি হচ্ছে ক্ষারীয় এবং কার্বন ডাইঅক্সাইডের জলীয় দ্রবণ হচ্ছে অম্লীয় প্রকৃতির। বন্ধুরা সম্পূর্ণ প্রশ্নটি আমি আরেকবার তোমাদেরকে দেখাই, তোমরা একটু পড়ে নাও নিজেরা, আমি একটু করে একটু পড়ে নাও, দেখো তোমাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় কিনা। আমি খুবই স্লো করে দেখাচ্ছি যাতে উভয়ের তোমাদের কিছুটা লাভ হয়। বন্ধুরা আমরা এবার 17 নম্বর প্রশ্নে যাবো। 17 নম্বর প্রশ্নটি আমরা একটু দেখি সবাই। 17 নম্বর প্রশ্নটি হলো কপার, ধাতব কপার
এইচসিএল জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া না করলেও জারণ ধর্মে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। আমরা প্রথমে এই অংশ দুই অংশে আলোচনা করবো এই জিনিসটাকে, ধাতব কপার। তো সক্রিয়তার সিরিজে যদি আমরা লক্ষ্য করি তাহলে কপার হবে হাইড্রোজেনের নিচে, কপার অবস্থান হাইড্রোজেনের নিচে, যার কারণে কপার কোনো যৌগ থেকে হাইড্রোজেনকে সরাতে পারে না, কপার কোনো যৌগ থেকে হাইড্রোজেনকে সরাতে পারে না। যেমন দেখো এটা হচ্ছে কপার আর এটা হচ্ছে এইচসিএল, তো কপার এইচসিএল এই যৌগ থেকে এইচ বা হাইড্রোজেনকে সরাতে পারে না, যার কারণে প্রতিস্থাপন বিক্রিয়া হওয়ার কথা থাকলেও প্রকৃতপক্ষে এখানে কোনো বিক্রিয়া হয় না। তাহলে বোঝা গেল যে ধাতব কপার এইচসিএল যৌগের সাথে কোনো বিক্রিয়াই করে না, যার কথা ছিল প্রতিস্থাপন বিক্রিয়া করার কথা সেই প্রতিস্থাপন বিক্রিয়াটিও করে না। এবার আসি আমরা সেটি, তাহলে কেন জারণ ধর্মী অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। এখন প্রশ্ন হলো জারণ ধর্মী অ্যাসিড কারা? জারণ ধর্মী অ্যাসিড যেমন সালফুরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এরা জারণ ধর্মী অ্যাসিড। এর কারণ হলো এই অ্যাসিডগুলি, এই অ্যাসিডগুলি বিযোজিত হয়ে ভেঙে প্রথমত এরা জাইমন অক্সিজেন দেয়। লক্ষ্য করো বন্ধুরা যে এই যে অ্যামোনিয়া, এটা হলো নাইট্রিক অ্যাসিড, এটা ভেঙে পানি হয়, পানি হয়, তারপরে নাইট্রোজেন ডাইঅক্সাইড হয়, আর একটা হচ্ছে জাইমন অক্সিজেন হয়। আপনার চেয়েও নিশ্চয়ই যে এই জাইমন অক্সিজেন মূলত থার্মোগ্রাফিক দিয়ে ঘিরে দেওয়া হয়। এই জাইমন অক্সিজেন প্রথমত কপারের সাথে বিক্রিয়া করে কপার অক্সাইড তৈরি করে, কপার অক্সাইড তৈরি করে, পরবর্তীকালে এই কপার অক্সাইড এই নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কপার নাইট্রেট এবং পানি তৈরি করে। সামগ্রিকভাবে বিক্রিয়াটি হলো কপার নাইট্রিক অ্যাসিড, কপার নাইট্রেট, পানি এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড। যা হলো তো আমরা বুঝলাম যে এখানে মূলত মূল প্রশ্নের কথা হলো যে কপার এই সেলের সাথে কোনো বিক্রিয়া করে না, জলীয় দ্রবণের সাথেও করে না। এর একমাত্র কারণ হলো হাইড্রোজেন কপারের থেকে বেশি সক্রিয়, যার কারণে কোনো যৌগ থেকে কপারের পক্ষে হাইড্রোজেনকে সরিয়ে দেওয়া সম্ভব না। অপরদিকে জারণ ধর্মী যে অ্যাসিডগুলি আছে, বিশেষ করে সালফুরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এদের সাথে কপার বিক্রিয়া করে। এর একমাত্র কারণ হচ্ছে এই যে জারণ ধর্মী যে গ্যাস অ্যাসিডগুলি, এরা মূলত জলীয় দ্রবণে জাইমন অক্সিজেন দান করে, জাইমান অক্সিজেন দান করে। জাইমান অক্সিজেন প্রথমত কপারের সাথে বিক্রিয়া করে কপার অক্সাইড, পরবর্তীকালে কপার অক্সাইড নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কপার নাইট্রেট এবং পানি তৈরি করে। যা হলো আমরা বুঝলাম যে তাহলে প্রশ্নটি আমাদের যে আসলো যে এইচসিএল জলীয় দ্রবণের সাথে কপার বিক্রিয়া না করলেও জারণ ধর্মী অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। বন্ধুরা 17 নম্বর প্রশ্নটি তোমরা একটু দেখে নাও, আমি তোমাদেরকে একটু 1 মিনিট সময় দিচ্ছি, একটু দেখে নাও। আচ্ছা আমরা পরের প্রশ্নে যাই, 18 নম্বর প্রশ্ন। 18 দেখো, এটা তোমাদের বইয়ের, তোমরা আমি বারবার একটা কথা বলতেছি সেটা কিন্তু আমি বইটা কি সবসময় ফলো করি, তোমরা যখন আমার এই পড়াটি সামনে নিবে তার আগে বইটা সংগ্রহ করবে এবং বই সামনে নিয়েই বসবে। 18 নম্বর প্রশ্নের জন্য আমরা বইয়ের 215 পৃষ্ঠার শেষের দিকে যাব। বইয়ের আমিও বইটা বের করি, তুমিও তোমরা বইটা বের করো, 215 পৃষ্ঠার ঠিক শেষের দিকে চলে যাও। 9.2.2 ধাতব লবণের সাথে লৌহ ক্ষারের বিক্রিয়া। লক্ষ্য করো লৌহ ধাতব লবণ, অ্যালুমিনিয়াম এবং কপার, এদের এই দুটো ধাতু, এদের লবণ নাইট্রেট লবণের সাথে লৌহ ক্ষারের বিক্রিয়া আমরা পর্যবেক্ষণ করবো। দেখো বইতেও আছে অ্যালুমিনিয়াম নাইট্রেটের সাথে লৌহ ক্ষার সোডিয়াম হাইড্রক্সাইড, এর বিক্রিয়ার ফলে প্রথমে তৈরি হয় অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এবং সোডিয়াম নাইট্রেট। এই অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড হচ্ছে অধক্ষেপ, সাদা অধক্ষেপ পরে। আবার যদি কপার লবণ নেওয়া হয়, কপার নাইট্রেট, কপারের লবণ কপার নাইট্রেট নেওয়া হয়, এর সাথে লঘু ক্ষার মানে সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করার ফলে তৈরি হচ্ছে হালকা নীল বর্ণের কপার হাইড্রক্সাইড, হালকা নীল বর্ণের কপার হাইড্রক্সাইড এবং সোডিয়াম নাইট্রেট। তো লক্ষ্য করো এখানে ব্যবধানটা হলো, এখানে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড কিন্তু
সাদা, না অপর দিকে কপার হাইড্রক্সাইড হালকা নীল। তো উভয় ক্ষেত্রে, উভয় ক্ষেত্রেই কিন্তু বৈশিষ্ট্যপূর্ণ ভিন্ন ভিন্ন রঙের অধক্ষেপ পড়ে। যদি আমরা অ্যালুমিনিয়াম নাইট্রেট নেই, অধক্ষেপটি হবে সাদা, আর যদি কপার নাইট্রেট নেই, অধক্ষেপটি হবে নীল। তো কোনো দ্রবণে কপার বা অ্যালুমিনিয়াম এটা কিভাবে চেনা যায়, সেটি হলো নাইট্রেট, যদি লবণ হয়, নাইট্রেট লবণ হয়, তাহলে কপারের ক্ষেত্রে, মূলত অধক্ষেপটি হবে হালকা নীল, আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে অধক্ষেপটি হবে সাদা। তো প্রথমত আমরা প্রশ্নটি আরেকবার একটু দেখে নেই। তাহলে প্রশ্ন হলো যে অ্যালুমিনিয়াম ও কপার ধাতুর কার্বনেট লবণ। তো অ্যালুমিনিয়ামের যে কার্বনেট লবণটি, তার নাম হবে অ্যালুমিনিয়াম কার্বনেট, আর কপারের যে কার্বনেট লবণটি, তার নাম হবে কপার কার্বনেট। তো সেক্ষেত্রে অ্যালুমিনিয়ামের সাথে লঘু ক্ষার, মানে সোডিয়াম হাইড্রক্সাইড দিতে পারি আমরা। তো অ্যালুমিনিয়ামের সাথে, অ্যালুমিনিয়াম নাইট্রেটের সাথে লঘু ক্ষারের বিক্রিয়া ঘটে, তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড তৈরি হয়, সেটির রং হচ্ছে সাদা। অপরদিকে যদি কপার নাইট্রেটের সাথে লঘু ক্ষারের বিক্রিয়া ঘটে, সেক্ষেত্রে তৈরি হয় কপার হাইড্রক্সাইড, সেটির রং হচ্ছে হালকা নীল। তো উভয় ক্ষেত্রে, অধক্ষেপ পড়ে, কিন্তু অধক্ষেপ হয় ভিন্ন ভিন্ন রঙের, একটি হয় সাদা, অপরটি হয় হালকা নীল। এটি দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি কোনটি অ্যালুমিনিয়ামের লবণ, কোনটি আমরা কপারের লবণ। তোমরা একটু দেখে নিও, বেশ কিছু বিক্রিয়া কিন্তু এখানে আছে। এই বিক্রিয়াগুলি কিন্তু অ্যারো চিহ্ন দিয়েই করা হয়, সাধারণত বিক্রিয়া সমতা বিধান না করলে অসুবিধা নেই। কিন্তু আমরা কি এখানে দুই না দাও, এখানে ছয় দিলে না, হ্যাঁ, বা এখানে তুমি দুই দিলে না, বা এখানেও ছয় দিলে না, কিন্তু কোনো অসুবিধা নেই। তো বিক্রিয়াটি কি তৈরি হলো, এটি আমাদের দেখা উদ্দেশ্য মূলত। এরপরের প্রশ্নে আমরা যাব 19 নম্বরের প্রশ্ন। দৈনন্দিন জীবনে প্রসরণ বিক্রিয়ার গুরুত্ব পর্যালোচনা করো। বন্ধুরা, এই প্রশ্নটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রসরণ বিক্রিয়া আমরা জানি, অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ার ফলে প্রসরণ বিক্রিয়া হয়। তো এই প্রসরণ বিক্রিয়া আমাদের জীবনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন কর্মকাণ্ডে এই প্রসরণ বিক্রিয়াটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রথম যদি আমরা দেখি পরিপাকের ক্ষেত্রে, তো পরিপাকের ক্ষেত্রে কিন্তু প্রয়োজনীয় যে অ্যাসিডটি, সেটা আমাদের পাকস্থলীতে নিঃসৃত হয়, পাকস্থলীতে আসে বিভিন্ন অর্গান থেকে। প্রয়োজন অতিরিক্ত অ্যাসিড যদি পাকস্থলীতে আসে, আমাদের অস্বস্তি হয়, পেট ব্যথা করে, পেটে গ্যাস, আমরা অম্ল যেটি বলি সেটি হয়, একে বলা হয় অ্যাসিডিটি। বেশি দিন অ্যাসিডিটি থাকলে পাকস্থলীতে ঘা হয়ে যায়, এবং এই কারণে যখন পেটে অত্যাধিক অ্যাসিড হয়, সে অ্যাসিডকে প্রশমিত করতে গেলে আমরা জানি ক্ষারের দরকার হয়। সে ক্ষার হিসাবে, এবং তাকে বলা অ্যান্টাসিড নামক ওষুধ খেতে হয়। এই অ্যান্টাসিড হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, এটিও একটা অ্যান্টাসিড, আরেকটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, এটিও একটা অ্যান্টাসিড। কখনো কখনো আমরা অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড খেয়ে থাকি, আর কখনো কখনো আমরা ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড খেয়ে থাকি। বাজারের সাদা কৌটায়, সাদা একটা পাত্র কৌটা, তাতে কিন্তু বলা হয় মিল্ক অফ ম্যাগনেসিয়া, আবার অনেক সময় অ্যালুমিনিয়ামও থাকে। দেখো বন্ধুরা, বিক্রিয়াটি হলো অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এবং তার সাথে এই সিএল, অর্থাৎ একটা অ্যাসিড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি হয়। এটা হলো প্রসবন বিক্রিয়া। পাশাপাশি ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, তার সাথে যদি অ্যাসিডের বিক্রিয়া ঘটানো হয়, তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, লবণ এবং পানি তৈরি হয়। এটা কিন্তু একটা প্রসরণ বিক্রিয়া। সেক্ষেত্রে যে অ্যাসিডিটি হয়েছিল, একটু আগে আমরা বললাম অ্যাসিডিটি হয়, এই অ্যাসিডিটি কিন্তু চলে যায়, অ্যাসিডটি আর থাকে না। লোকটি অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়, পেট ব্যথা করে, তারপরে অ্যান্টাসিড নামক ওষুধ খাওয়ার ফলে ব্যথা প্রশমিত হয়। পরের পয়েন্টটি আমরা বলবো দাঁতের যত্নে। মানুষের মুখের ভিতরে প্রচুর ব্যাকটেরিয়া থাকে, এই ব্যাকটেরিয়া মানুষের মুখে লেগে থাকা খাবার খায় এবং অ্যাসিড উৎপন্ন করে। এই অ্যাসিড দাঁতের এনামেলকে, অর্থাৎ দাঁতের উপরে, যদি দাঁতের উপরে সাদা সাদা যেটা পিছলিয়ে যায়, এনামেল বলা হয়, একে আক্রমণ করে এবং দাঁতের ক্ষয় হয় এবং একসময় দাঁত নষ্ট হয়ে যায়। আমরা ব্রাশ ব্যবহার যে করি, টুথপেস্টের ক্ষার, এই মুখের যে অ্যাসিড, এটাকে প্রশমিত করে। বন্ধুরা, টুথপেস্টে কিন্তু ক্ষার থাকে, এই ক্ষার কিন্তু দাঁতের উপরে যে অ্যাসিডিটিস তৈরি হয়, যে ব্যাকটেরিয়া থাকে, এই ব্যাকটেরিয়া মুখে লেগে থাকে, খাবার খায়, অ্যাসিড উৎপন্ন করে, এই অ্যাসিডগুলি প্রশমিত করে কিন্তু টুথপেস্টের ক্ষার, ফলে দাঁতের এনামেল
ফলে দাঁতের এনামেল রক্ষা পায়, দাঁতের উপরে যে এনামেলটি থাকে যার কারণে দাঁত ভালো থাকে সেটি কিন্তু রক্ষা পায়। কৃষি ক্ষেত্রে মাটির পরিচর্যায় আমরা বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের মাটি থাকে, কোন কোন এলাকায় মাটির অ্যাসিডিটি অনেক বেশি থাকে, মাটিতে অত্যাধিক পরিমাণে অ্যাসিড থাকে, যখন গাছ মাটি থেকে বিভিন্ন ধাতব আয়ন, যেমন দেখো এখানে বলা আছে এটা বলা হবে আয়রনের ধাতব আয়ন, এটা আছে ম্যাগনেসিয়ামের ধাতব আয়ন, এটা আছে ক্যালসিয়াম আয়ন, এটা হচ্ছে পটাশিয়াম আয়ন ইত্যাদি শোষণ করে, তখন মাটি অম্লীয় হয়ে যায়, মাটি কি হয়ে যায় অম্লীয় হয়ে যায় বা পিএইচ এর মান কমে যায়। মাটি অম্লীয় হওয়া মানে হলো পিএইচ এর মান 7 থেকে নিচে নেমে আসে, 7 থেকে কম হয়। এই মাটিতে চুন যোগ করতে হয়, চুন হচ্ছে এক ধরনের ক্ষার, চুন ক্ষার জাতীয় পদার্থ, এর রাসায়নিক নাম ক্যালসিয়াম অক্সাইড। চুন মাটি অতিরিক্ত যে অ্যাসিড প্রশমিত করে, ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। অর্থাৎ আমি মূল বক্তব্য বলি যে বিভিন্ন মাটিতে বিভিন্ন ধরনের ধাতব আয়ন থাকে, যেমন ফেরাস আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন ইত্যাদি কারণে মাটি অম্লীয় হয়, পিএইচ এর মান বেশ 7 থেকে কমে যায়। যখন মাটি অম্ল হয় তখন এই মাটিতে কিন্তু আর ফসল ভালো জন্মায় না। তো এখানে চুন জাতীয় পদার্থ যেমন চুন ক্যালসিয়াম অক্সাইড দেওয়া হয়, এর ফলে ওই অ্যাসিডিটি খানিকটা হ্রাস পায়, মাটিটি প্রশমিত হয়ে যায়। পিএইচ এর মান যদি খুব বেশি হয় তাহলে অ্যামোনিয়াম, আর যদি পিএইচ এর মান খুব বেশি হয়ে যায় সেক্ষেত্রে মাটি হয়ে যাবে কি যেন ক্ষারীয়, মাটি হয়ে যাবে ক্ষারীয়। তো ও সেখানে কিন্তু অ্যাসিড ধর্মী অ্যামোনিয়াম ফসফেট দিতে হয়, এখানে কিন্তু অ্যামোনিয়াম ফসফেট হচ্ছে অ্যাসিড ধর্মী, আর ওই যে একটু আগে চুন প্রয়োগ করলাম না সেটা কিন্তু ক্ষার ধর্মী। তো যদি মাটি অ্যাসিডীয় হয়ে যায়, মাটির ভেতরে এইগুলি থাকে, মাটির ভেতরে এই আয়নগুলি থাকে, মাটি হয়ে যাবে অ্যাসিডীয়, সেক্ষেত্রে চুন প্রয়োগ করতে হবে। আবার যদি মাটি হয়ে যায় অত্যধিক ক্ষারীয়, অর্থাৎ পিএইচ এর মান কম হয়ে যায়, সেক্ষেত্রে মাটিতে তৈরি প্রয়োগ করতে হবে অ্যাসিড ধর্মী অ্যামোনিয়া সালফেট। খুব সুন্দর জিনিস কিন্তু বন্ধুরা, অত কঠিন কিছু না। কিভাবে মাটির ক্ষরতা সৃষ্টি হয় ব্যাখ্যা করো, এটা হলো 20 নম্বরের প্রশ্ন। বৃষ্টির পানি মাটির উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় মাটিতে থাকা বিভিন্ন উপাদান, মাটির ভেতরে বিভিন্ন উপাদান দ্রবীভূত থাকে, মাটির মধ্যে বিভিন্ন ধরনের উপাদান থাকে, এর ফলে এই যে মাটির ভেতরে বিভিন্ন উপাদান থাকে ওই মাটির মধ্য দিয়ে যখন পানি চুয়ে 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 এক জায়গায় জমা হয়, সেই পানি আমরা বিভিন্নভাবে উঠিয়ে নিয়ে আসি, কখনো টিউবওয়েল দিয়ে উঠাই নিয়ে আসি, কখনো কূপের পানি উঠাই নিয়ে আসি, এই পানি কিন্তু ক্ষর হয়। এখন আমরা দেখবো যে কেন এই পানিটা ক্ষর হয় সেটা আমরা দেখবো। তো বৃষ্টির পানি বাতাসের কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে বৃষ্টির পানি বাতাসের কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে। আমরা জানি পানি H2, আর কার্বনিক অ্যাসিড হচ্ছে কার্বন ডাইঅক্সাইড CO2। তো H2O এবং CO2 মিলে কার্বনিক অ্যাসিড হয়, H2CO3 হয়। সুতরাং এটা কিন্তু অ্যাসিডীয়, এটা অ্যাসিডীয়। তো পানি মাটির উপস্থিত বিভিন্ন কোণে লবণ সংস্পর্শে আসে, পানিতে এ লবণ সমূহ দ্রবীভূত হয়। বৃষ্টির পানিতে উপস্থিত কার্বনিক অ্যাসিড চুনা পাথর, এটা ক্যালসিয়াম কার্বনেট, এটা কিন্তু চুনা পাথর, আর একটা আছে ডলোমাইট, ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের মিশ্রণ, এটাকে বলা হবে ডলোমাইট। সমৃদ্ধ শিলার উপর দিয়ে গড়িয়ে যাওয়ার সময় ধীরে ধীরে বিক্রিয়া করে, এবং এই পানির মধ্যে এই যে ক্যালসিয়াম কার্বনেট, ডলোমাইট, তারপরে একটু আগে বলা হলো কার্বনিক অ্যাসিড, এর ভেতরে এগুলো থাকে, এই যে পানি এবং কার্বন ডাইঅক্সাইড মিলে হচ্ছে কার্বনিক অ্যাসিড, এই যে ক্যালসিয়াম কার্বনেট এবং কার্বনিক অ্যাসিড মিলে ক্যালসিয়াম বাইকার্বনেট, তারপরে ম্যাগনেসিয়াম কার্বনেট,
এবং কার্বনিক অ্যাসিড মিলে হচ্ছে ম্যাগনেসিয়াম বাইকার্বনেট। কোন কোন শিলাতে জীবসাম, এই যে ক্যালসিয়াম সালফেট তার সাথে 2 অণু পানি থাকবে, এটা হলো জীবসাম কিন্তু, বা অনবদ্র ক্যালসিয়াম সালফেটও থাকে। এগুলো পানিতে স্বল্প মাত্রায় দ্রবণীয়, এগুলো পানিতে খুবই কম মাত্রায় পানির সাথে মিশে যায়। এই উপাদানগুলো পানিতে উপস্থিত থাকলে পানি ক্ষয় হয়। তো আয়রনের আয়নও ক্ষয়, অনেক ক্ষেত্রে দেখা যায় আয়রন বা লোহা এটিও যদি পানির মধ্যে থাকে পানি ক্ষয় হয়। এভাবে উপাদানগুলো পানির সাথে মিশে পানির ক্ষরতার বৈশিষ্ট্য সৃষ্টি করে। তাহলে আমরা মূল কথা হলো যে মাটির ভেতরে বিভিন্ন লবণ, বিভিন্ন ধরনের লবণ যেমন ডলোমাইট, চুনা পাথর দ্রবীভূত অবস্থায় থাকে, আবার জিপসামও থাকে, আবার অনার্দ্র ক্যালসিয়াম সালফেটও থাকে। এগুলি মাটির ভেতরে থাকে। পানি যখন ওই মাটির ভেতর দিয়ে আসে, পানি যখন ওই মাটির ভেতর দিয়ে আসে, এই লবণগুলি সে সাথে করে বয়ে নিয়ে আসে, এবং এই পানি যখন নিচে কোনো কূপে বা মাটির তলে জমা হয়, এগুলি আমরা টিউবওয়েল বা অন্য কোনো মাধ্যম দিয়ে উপরে উঠিয়ে নিয়ে আসি। উঠিয়ে নিয়ে আসার পরে এই পানি যখন ব্যবহার করি, এই পানি তখন খর পানি থাকে। এবং আমরা কিভাবে বুঝবো যে এই এই পানিতে কিন্তু সাবানের সহজে ফেনা তৈরি হয় না? হ্যাঁ, এই পানিতে সাবানের সহজে ফেনা তৈরি হয় না। যে পানিতে সাবানের সহজে ফেনা তৈরি হয় না, সেই পানি কিন্তু খর পানি। এবার একটা বড় প্রশ্ন বন্ধুরা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অ্যাসিড বৃষ্টির কারণ, অ্যাসিড বৃষ্টি। এই প্রশ্নটি অনেক সময় সৃজনশীল আকারে আসে, সৃজনশীল আকারে বেশি আসে, বা অন্য যে কোনো ভাবে আসতে পারে। জীবজগতের সকল সদস্য শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিঃসৃত করে। যে সমস্ত প্রাণী যারা, তারা মূলত যখন শ্বাস নেয়, এই শ্বাস নেয় তখন তো অক্সিজেন নেয়, কিন্তু যখন এটা শ্বাসটাকে আবার ছেড়ে দেয় তখন কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ইট ভাটা, কলকারখানা ও গাড়ির ধোয়া পরিবেশে কার্বন ডাইঅক্সাইড নিঃসৃত করে। তাহলে মানুষ বা অন্যান্য প্রাণী মূলত পরিবেশে কার্বন ডাইঅক্সাইড দিচ্ছে, ইটের ভাটা, কলকারখানা ও গাড়ির ধোয়া এগুলোও কিন্তু পরিবেশে কার্বন ডাইঅক্সাইড দেখে। কোনো স্থানে যদি বজ্রপাত হয়, তাহলে ওই স্থানে বায়ুর তাপমাত্রা 3000 ডিগ্রি পর্যন্ত হয়ে যেতে পারে। তো এখানে বায়ুতে উপস্থিত নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। কি করে? নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। অর্থাৎ বায়ুতে নাইট্রোজেন আছে 78%, অক্সিজেন আছে, এই নাইট্রোজেন এবং অক্সিজেন মিলে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। নাইট্রিক অক্সাইড, এই যে নাইট্রো উৎপন্ন করলো, সেটি আবার বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে। বৃষ্টির পানিতে সকল অক্সাইড দ্রবিত হয়ে সামান্য পরিমাণ অ্যাসিড তৈরি করে। তো এইগুলো যখন বৃষ্টির পানিতে যায়, তখন যে নাইট্রোজেন ডাইঅক্সাইড যায়, তখন বৃষ্টির পানিতে অ্যাসিডিও তো হয়, কিন্তু ওই পানিতে খানিকটা নাইট্রিক অ্যাসিড থাকে। এই অ্যাসিড বৃষ্টির পানির সাথে মাটিতে পতিত হয়। এই অ্যাসিড দিয়ে বৃষ্টিকে বলা হয় অ্যাসিড পান, অ্যাসিড বৃষ্টি। অর্থাৎ মুগ্ধ কথা হলো যে বায়ুতে বিভিন্নভাবে ইটের কারখানা, ইটের ভাটা, কলকারখানা, গাড়ির ধোয়া, মানুষ নিঃসৃত কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি থাকার ফলে বায়ুতে থাকে কার্বন ডাইঅক্সাইড। আর যখন বজ্রপাত হয়, অত্যন্ত তাপ হয়, প্রায় 3000 ডিগ্রির মতো তাপ হয়ে যায়, তো এই তাপে, এই তাপে যে বায়ুতে উপস্থিত নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড তৈরি করে, এবং পরবর্তীকালে এই যে নাইট্রিক অক্সাইড, সেটি মূলত বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এই নাইট্রোজেন ডাইঅক্সাইড, এই নাইট্রোজেন ডাইঅক্সাইড যখন বৃষ্টির পানির সাথে মিশে যায়, তখন এক ধরনের অ্যাসিড তৈরি হয়। আবার উপরে যে আমরা দেখলাম কার্বন ডাইঅক্সাইড, এটিও যদি বৃষ্টির পানির সাথে মেশে, তখন কিন্তু মূলত তৈরি হয়, এই দেখো কার্বনিক অ্যাসিড তৈরি হয়। তাহলে নাইট্রোজেন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে মূলত নাইট্রিক অ্যাসিড তৈরি করে। আবার যদি অনেক সময় দেখা যায় যে ইট ভাটা ইত্যাদি নাইট্রোজেন সালফারযুক্ত কয়লা ব্যবহার করা হয়। আমাদের দেশে ইটের ভাটাতে নাইট্রোজেন এবং সালফারযুক্ত আমরা কয়লা ব্যবহার করে থাকি,
এখানে সালফার বিভিন্ন উপাদান থাকে, এই সালফার বিভিন্ন উপাদান থাকলে সেটা বায়ুর অক্সিজেনের সাথে মিশে প্রথমে তৈরি হয় সালফার ডাইঅক্সাইড। এই সালফার ডাইঅক্সাইড পানির যখন বৃষ্টির পানির সাথে মিশে তৈরি হয় সালফিউরাস অ্যাসিড, বন্ধুরা এটা কিন্তু সালফিউরাস অ্যাসিড। এই সালফিউরাস অ্যাসিড পরবর্তী এর ভিতরে সালফিউরাস যে আয়নটি থাকে সেটি পানির সাথে পরবর্তীকালে বিক্রিয়া করে তৈরি করে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। এভাবে মুক্ত অ্যাসিড বৃষ্টির সৃষ্টি হয়। তো আমাদের দেশে যে অ্যাসিড বৃষ্টিগুলি হয় সেটা সেই অ্যাসিডগুলো সাধারণত কয় ধরনের হয়, একটা আছে কার্বনিক অ্যাসিড, একটা আছে নাইট্রিক অ্যাসিড, একটা আছে নাইট্রাস অ্যাসিড, একটা আছে সালফিউরাস অ্যাসিড, একটা আছে সালফিউরিক অ্যাসিড। অর্থাৎ প্রায় দেখা যায় এক এবং এখানে দুই এবং এখানে তিন, এটা চার, পাঁচ ধরনের অ্যাসিড বৃষ্টি আমাদের হতে পারে, পাঁচ রকম অ্যাসিড থাকতে পারে বৃষ্টির মধ্যে। এত ভালো প্রশ্ন এটা, কিন্তু খুবই একটা উচ্চতার দক্ষতার প্রশ্ন, যেটি ছেলেমেয়েদের জন্য খুব উপকার হবে আশা করা যায়। আমরা পরের প্রশ্নে যাই, 22 নম্বরের প্রশ্ন। সালফুরিক অ্যাসিড একটি অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রক্সাইড একটি ক্ষার, এদের রাসায়নিক ধর্ম হতে বিশ্লেষণ করো। প্রথম কথা হলো, আমরা সালফুরিক অ্যাসিড অ্যাসিড আমরা জানি, কিন্তু অ্যাসিড আমরা বুঝবো কিভাবে? 1 নম্বর পয়েন্ট, অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। যেমন যেমন সালফুরিক অ্যাসিডের সাথে যদি নীল লিটমাস আমরা যুক্ত করি, এই যে নীল লিটমাস যদি যুক্ত করা হয় সেটা লাল যদি হয়ে যায়, তাহলে বুঝবো আমরা আমার এই যে যৌগটি এটা হলো একটা অ্যাসিড। 2 নম্বর পয়েন্ট, এই যে অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করবে, ক্ষার সেটা সোডিয়াম, এখানে সোডিয়াম হাইড্রক্সাইড নিতে পারতাম, এখানে পটাশিয়াম হাইড্রক্সাইড নেওয়া হয়েছে, কিন্তু সোডিয়াম হাইড্রক্সাইড নিতে পারতাম। তো এখানে দেখো এটা হলো অ্যাসিড, এটা হলো অ্যাসিড, এটা হলো ক্ষার, ক্ষার তো ক্ষার বিক্রিয়া করে লবণ, এটা হচ্ছে লবণ, লবণ লবণ তৈরি করলো এবং পানি তৈরি করে। অ্যাসিড আরেকটা ধর্ম হচ্ছে অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে। আচ্ছা, অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করে, লক্ষ্য করো এটা হলো ম্যাগনেসিয়াম, এটা হলো অ্যাসিড, তো এটা হলো ধাতু। এই যে অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করে এটা হলো তোমার ম্যাগনেসিয়াম সালফেট, এটা একটা লবণ এবং এটা হচ্ছে হাইড্রোজেন, লবণ এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করে। আরেকটি প্রশ্ন হলো, সালফুরিক অ্যাসিড ধাতু কার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে, লক্ষ্য করো সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট এটা হলো একটা ধাতু লবণ, এটা লবণ, এটা একটা লবণ আর এটা হলো একটা অ্যাসিড, অ্যাসিড লবণের সাথে বিক্রিয়া করে ধাতব কার্বনের সাথে বিক্রিয়া করে, সোডিয়াম বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। তাহলে এটা হলো, এটাও একটা লবণ, এটা হচ্ছে পানি, এটা হলো কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তাহলে আমাদের এখানে মোটামুটি মুদ্রা কথা হলো, মোটা দাগে 4টা বিশেষ বৈশিষ্ট্য বহন করে বলেই সালফুরিক অ্যাসিড একটি অ্যাসিড, H2SO4 একটি অ্যাসিড। আচ্ছা, এবার আমরা সোডিয়াম হাইড্রক্সাইড যে ক্ষার এটা আমরা দেখব। দেখো সোডিয়াম হাইড্রক্সাইড লাল লিটমাস কাগজকে নীল করে, লক্ষ্য করো এটা হলো সোডিয়াম হাইড্রক্সাইড, এটা সোডিয়াম হাইড্রক্সাইড, এখানে লাল লিটমাস পেপার নেওয়া হলো, এর ভেতরে যে লাল লিটমাস পেপার একটু ভিজিয়ে দেওয়া হয় সেটি নীল হয়ে যায়। তো নীল হওয়ার কারণে আমরা বুঝবো যে এখানে মূলত সোডিয়াম হাইড্রক্সাইড একটি ক্ষার। সোডিয়াম হাইড্রক্সাইড অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে। তো আমরা এখানে দেখি সোডিয়াম হাইড্রক্সাইড এটা হলো তোমার অ্যাসিড, অ্যাসিড অ্যাসিডটি এটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, তৈরি হবে সোডিয়াম ক্লোরাইড, এটা লবণ এবং এটা হলো গিয়া পানি, লবণ এবং পানি তৈরি করে। এরপরে দেখো সোডিয়াম হাইড্রক্সাইড অ্যামোনিয়াম ক্লোরাইড সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়া এবং পানি তৈরি করে। তো উপরে আলোচনা থেকে আমরা বলতে পারি সোডিয়াম হাইড্রক্সাইড একটি ক্ষার। তো ক্ষারের 3টা বৈশিষ্ট্য, সেটা হলো লাল লিটমাসকে নীল করে,
অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে, এবং অ্যামোনিয়া যৌগের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে। হ্যাঁ বন্ধুরা, আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে আমরা দেখব, সেটি হলো ফেরাস ক্লোরাইড এবং ফেরিক ক্লোরাইড। এই প্রথমটি হলো ফেরাস ক্লোরাইড, এটা ফেরাস, হ্যাঁ ফেরাস ক্লোরাইড, এবং আরেকটি হলো ফেরিক ক্লোরাইড। হ্যাঁ, এটা ফেরাসের যোজনী 2, এই জন্য হচ্ছে ফেরাস ক্লোরাইড, এখানে ফেরাসের যোজনী 3, এই জন্য ফেরিক ক্লোরাইড। কিভাবে আমরা শনাক্ত করব? উভয় লবণের দ্রবণের মধ্যে, উভয় লবণের দ্রবণের মধ্যে যদি আমরা সোডিয়াম হাইড্রক্সাইড দেই, তাহলে প্রথমে তৈরি হবে ফেরাস হাইড্রক্সাইড। ফেরাস হাইড্রক্সাইড এর রং হয়ে যাবে সবুজ, অধক্ষেপ পড়বে, সবুজ অধক্ষেপ পড়বে। আর যদি আমরা ফেরিক আয়রন, আয়রন যদি আমরা ফেরিক ইক অর্থাৎ 3 যদি আয়রন যদি আমরা নেই, ফেরিক ক্লোরাইড যদি নেই তখন, এবং তার সাথে আমরা সোডিয়াম হাইড্রক্সাইড যদি দেই, তো ফেরিক হাইড্রক্সাইডের লালচে বাদামি অধক্ষেপ পড়বে। এই লালচে বাদামি অধক্ষেপ, আগেরটা হলো সবুজ আর পরেরটা হচ্ছে লালচে বাদামি, এটা দিয়ে কিন্তু আমরা ফেরিক হাইড্রক্স, ফেরিক ক্লোরাইড এবং ফেরাস ক্লোরাইড চিহ্নিত করতে পারি। যদি যদি লালচে বাদামি অধক্ষেপ পড়ে তাহলে ফেরিক ক্লোরাইড, আর সবুজ অধক্ষেপ পড়ে তাহলে ফেরাস ক্লোরাইড হবে। বন্ধুরা, তো এই অধ্যায়ের মোটামুটি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমি আজকে পর্যন্ত শেষ করলাম। তো আশা করি আমি আরো কিছু প্রশ্ন সামনের দিনে তোমাদের জন্য প্রস্তুত করে নিয়ে আসব। তবে আমি একটি কথা বলবো, সেটা হলো যে তোমরা যখন পড়তে বসবা, মেন বইটি সামনে নিবা, মেন বইটি সামনে নিয়ে কিন্তু পড়তে বসবা, এবং এটি বিক্রিয়াগুলো বইয়ের ভেতরে পাওয়া যাবে। আমি চেষ্টা করেছি বইয়ের কোন অংশে কোন বিক্রিয়াগুলি আছে খানিকটা বলে দিতে, বাদ বাকি তোমাদের চেষ্টা হবে। তো সামনের দিন দেখা হবে, খোদা হাফেজ।